সুনামগঞ্জে তাহিরপুর কলেজ ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান শিপলু হত্যা মামলায় তাহিরপুর থানার সাবেক ওসি শরীফউদ্দিন ও এসআই রফিকুল ইসলামকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বেলা 11:30টায় এই রায় ঘোষণা করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাসের আদালত। এই সময় তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল সহ পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত। 2002 সালের 20 মার্চ রাতে তাহিরপুর জয়নাল আবেদিন মহাবিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান শিপলুকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। পরে শিপলুর মা আমিরুন নেসা বাদী হয়ে আদালতে 7 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই আদালত থেকে আমরা অত্যন্ত ন্যায় বিচার দিচ্ছি।